जतईयाड़े था पताए लुकानो था फुलेर सुगंध तो बोए जाबे बतासे खबर छड़ा बेता देरी हबे ना आर दुष्टु प्रजापति मेले देवे पखना जतई करो बहाना जतई बोलो ना 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 पियेर फूल फुटले बजते पियेर बजना जतई करो बहाना भावे जाई अमरा जे चोखे जाई प्रेमेर फाद जे पाता दीते हबे धरा जे आजे कपाले जा हबे हबे जेता पर्दा उड़े जाबे भूले जाबे उड़ना जतई कर बहाना जतई बोलो ना 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 पियेर फूल फुटले बजबे पियेर बजना जतई करो बहाना जतई बोलो ना 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 पियेर फूल फुटले बजबे पियेर बजना पियेर फूल फुटले बजबे पियेर बजना पियेर फूल फुटले बजबे पियेर बजना What?
হবে তো আসতে হবে সাহেবের পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব বাদ দেওয়ার নগদ ৫,০০১টা দিনমজুরের পরিবর্তে সাক্ষীদের সম্মুখে এই পবিত্র মজলিসে শরিয়ত অনুযায়ী তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। সুতরাং সাক্ষীদের সম্মুখে তুমি তোমার বিবাহের প্রস্তাবকে কবুল করলে? আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। জোরে বলো, সাক্ষীরা শুনেছেন? হ্যাঁ। উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার অন্তর্গত গ্রিন পার্ক নিবাসী আহমদ আলী সাহেবের পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের সহিত বাদ দেওর নগদ ৫,০০১টা দিনমজুরের পরিবর্তে সাক্ষীদের সম্মুখে এই পবিত্র মজলিসে শরিয়ত অনুযায়ী তোমার সহিত বিবাহ দিলাম, তুমি কবুল করলে? আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার অন্তর্গত গ্রিন পার্ক নিবাসী আহমদ আলী সাহেবের পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের সহিত বাদ দেওর নগদ ৫,০০১টা দিনের পরিবর্তে সাক্ষীদের সম্মুখে এই পবিত্র মজলিসে শরিয়ত অনুযায়ী তোমার সহিত বিবাহ দিলাম, তুমি কবুল করলে? আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। সাক্ষীরা শুনেছেন? সাক্ষীরা শুনেছেন? আপনারা দুজন ধরুন, আমি সবটা নেবো, টাকা না রাখবো। হ্যাঁ দাদা, একটু তুমি দেখাও, আকবর আলী বিশ্বাস বে মেহরে সাদাকাতুন মালুই আলান্তা কাবিল মাইনে আপনি মোয়াক্কেলা মুসাম্মাদ সাবিনা ইয়াসমিন সেলিমা খাতুন যে লড়কি হয় মোহাম্মদ আকবর বিশ্বাস কা বাদ জোর নগদ ৫,০০১ রুপিয়া দিন মোহর কে আওয়াজ মানে আপকে সাথ দো গাহাই কে শাহদগি মে নিকাহ
सही कर दिया, आपने कबूल किया? मैंने कबूल किया। उत्तर चौबीस परगना जिला अशोकनगर थानार अंतर्गत दोगाछिया निवासी मोहम्मद अकबर अली विश्वास कन्या मुसम्मद सलीमा खातुन शहीद नगद पाँच हजार एक टाका बिनमूल्य परिवर्तन এই পবিত্র মজলিসে শরীয়ত অনুযায়ী আপনার আপনার সঙ্গে বিবাহ দিলাম। আপনি কি আপনি কি কবুল করলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুল করি। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইনা জামা বাইনাকুম ফিরাইয়া ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حبيبنا مولانا محمد ولا علي سيدنا شفيعنا مولانا محمد اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا بيت العتيق معبود مولا أمرك شو غنهاگر تمار بندا بندي أي رب العالمين تمار حبيبر একটি সুন্নত বিবাহ যেটা কি ইজাব ও কবুলের মাধ্যমে সুসম্পন্ন করে আল্লাহ তোমার দরবারে ইলাহিতে হাত তুলেছি তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ শরীফ পড়ে। আই মাহমুদ মাওলা মেহরবানি করে আল্লাহ এই বিবাহ মজলিসকে তোমার দরবারে ইলাহিতে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই বিবাহ শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত শরিয়াতের বরখেলাফ কাজ হয়েছে যেগুলো আমাদের ধরা পড়েনি কিংবা ধরা পড়ে গেছে, আই রব্বুল আলামিন মাহমুদ মাওলা মেহরবানি করে সমস্ত রকমের ভুল ত্রুটি অন্যায় অপরাধ সবগুলোকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ইলাহিতে আমরা হাত পেতেছি, আয় আল্লাহ তোমার হাবিবের ওপরে দরুদ শরীফ পড়ে বিবাহ সম্পূর্ণ করেছি। রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে তোমার রহমতের ভান্ডার থেকে যদি কিছু সওয়াব দান করে থাকো। সর্বপ্রথম আমাদের আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে সব তখন হাদিয়া স্বরূপ পৌঁছে দাও। আয় আল্লাহ তোমার হাবিবের ওসিলা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে আজ পর্যন্ত যত নবীন সিদ্দিকীন সুহাদা সালিহীন সাহাবা তাবেঈন তাবা তাবেঈন আইমায়ে মুসাইদিন মুফাসসিরিন ফুকাহা মুসান্নিফিন মুজাদ্দিদিন মুয়াজ্জিহিন শারিহীনদের কবরে সব পৌঁছে দাও। তমাম পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা বিন্দু পরিমাণ ইমান নিয়ে তোমার ডাকে সাড়া দিয়েছে মাহমুদ প্রত্যেকের কবরে সবগুলো পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল জিজামের করেরা যারা দুনিয়া ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়েছেন মাহমুদ প্রত্যেকের কবরে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের বিবাহ মজলিসকে কবুল করে নি। আল্লাহ এদের উভয়ের দাম্পত্য জীবনকে সুখে শান্তির ময় তুমি বানিয়ে দাও। রব্বুল আলামিন যে সম্পর্ক স্বামী স্ত্রীর হয়ে গেল আল্লাহ এটাকে তুমি তোমার দ্বার করে এটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহমুদ এর মর্যাদার উভয়কে তুমি পূর্ণতা দান করে দিও মাহমুদ। আই রব্বুল আলামিন মাহমুদ মাওলা মেহরবানি করে স্বামী স্ত্রীর ভেতরে যে সমস্ত মহব্বত ভালোবাসা মিল হওয়া দরকার যেভাবে নবীন সিদ্দিকীন সোহাদা সালিহীন সাহাবা তাবিন বুজুর্গানের দিনেরা তাদের স্ত্রীদের সঙ্গে করেছেন আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আল্লাহ এই নবগত আল্লাহ যে দাম্পত্য জীবনে প্রবেশ করেছে আল্লাহ তাকে সমস্ত কিছুকে সেগুলোকে পালন করার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন সেই সঙ্গে যাকে স্ত্রী হিত হিসাবে পেয়েছেন আয় আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তাকে স্বামীর খেদমত স্বামীর আব্বা মা গড়া প্রতিবেশী বন্ধু বান্ধব
যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের যে হক আর হুকুকগুলো তার উপরে আছে আল্লাহ, তুমি দয়া করে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন সমস্ত মানুষ যারা অপর তাদেরকে নিজের করে নেওয়ার তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আল্লাহর ভিতরে মিন মহাব্বত ভালোবাসা করে দিও। আয় রব্বুল আলামিন সাংসারিক জীবনের সমস্ত রকমের অসুবিধাকে দূর করে দিই। আল্লাহ সুন্দরভাবে একটি সংসার ভালোভাবে চালাতে পারে আল্লাহ তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন হালাল রুজি অম্বেষণ করবার তৌফিক দিও, আরাম থেকে পরহেজ করার তৌফিক দিও। আয় আল্লাহ এই সময়তে সমস্ত শয়তানেরা তারা লেগে আছে মানুষকে বিপদে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ তার থেকে এদেরকে তুমি হেফাজত করো, আসমানি বালা জমিনি ফেতনা থেকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন যখন তুমি এদেরকে সন্তান দান করবে, সুসন্তান দান করো, যে সমস্ত সন্তানগুলোকে আমাদের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বের সঙ্গে বলতে পারবে যে আমার উম্মত উম্মতানি, আল্লাহ তাদেরকে সেইভাবে করবার তৌফিক দান করে দিও। ওবাইকে নামাজি পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি বানিয়ে দিও। আল্লাহ আমাদেরকেও সেই সঙ্গী কবুল করে নিয়ে আমাদেরকে আল্লাহ তোমার হুকুম রসুলের নিয়মের উপরে আমাদের প্রতিষ্ঠিত থাকবার তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন উভয়ের পিতা মাতাদেরকে আল্লাহ তুমি সান্ত্বনা দান করে দিও। রব্বুল আলামিন মাহমুদ মাওলা আমাদের ভেতরে যে সমস্ত খারাপি আছে সমস্ত খারাপিকে দূর করে দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো মাহমুদ। আয় রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার স্বেচ্ছায় নিচে আমাদের একটু আশ্রয় করে দিও। কিয়ামতের ময়দানে তোমার হাইবে সাফাত সুপারিশ আমাদের নসিব করে দিও। ডান হাতে আমল নামা দিয়ে সূক্ষ্ম ফুসরাতের রাস্তা বার করে প্রত্যেককে একই সঙ্গে তোমার রয়ার জান্নাতে আমাদের একটু মেহমান বানিয়ে নিও মাহমুদ। রব্বুল আলামিন জাহান্নামের আগুন জাহান্নামের আযাব থেকে আমাদের হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া তোমার প্রিয় হাবিবি বিশ্ব নেতা জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফায়লা কবুল করে লও। ওয়াফিজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আপনি ফাঁকা হলে আরেকবার ফোন করে দেখবেন। হ্যাঁ নিচে থেকে এখানে আগে হাত মিলিয়ে না হয়ে যাবে হাত মিলে না।
मेरे पापा मैं हूँ जहाँ है वहाँ मेरे पापा मेरे
baby fire nakli se na kare tu kare jab dekhe hame jhoothi liar kala kala chashma jhutta tere mukde pe jaise kala dil jhutta hai tere chinte tumhe batao se zyada main to 10 12 ladke tum maar deti hogi tu din mein kaise chhat se firte hum mere vargi aur na honi ve vargi aur na honi बिल्कुल देसी है मैं कटदी ना तो सोनी वे जट दा मर्दानी।